গাইজ আমরা মই নিয়ে রেডি হয়ে গেছি, তারগুলো দিয়ে কিভাবে আনাবো দেখো। এদিকে ঢুকালাম, ব্যাস জয়েন্ট হয়ে গেল। বাপরে বাপ, টয়েট হয়েছে গো, কমপ্লিট বন্ধুরা, কমপ্লিট। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে, সবাইকে আমাদের চ্যানেলে আরো একবার ওয়েলকাম আমাদের একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের যে কলোনি রয়েছে, কলোনির মধ্যে এই যে কলোনির যে ছাদটা রয়েছে, এই ছাদের মধ্যে আমরা এই যে ওখানে দেখতে পাচ্ছ এই বস্তা নিয়ে এসেছি, এই বস্তা দেবো, কারণ রোদ্দুরটা প্রচুর পড়ছে, মানে কলোনির ভেতরে রোদ্দুরের তাপটা যাতে কম হয়, তো সেই জন্যই আমরা এই বস্তাগুলো দেবো, ভিজিয়ে ভিজিয়ে প্রতিদিন এর উপরে জল দেবো। এখন ওগুলো ভিজিয়ে আমরা ওপরে শেডিং করে আটকে দেবো, সকালে বিকালে দুবেলা এর মধ্যে জল দেবো, যাতে ভেতরটা কলোনিটা ঠান্ডা থাকে। আর টালি দেওয়া রয়েছে জানো তোমরা, তো টালির দেওয়াতে অতটা গরমটাকে কাটাতে পারছে না। আমরা সিদ্ধান্ত নিলাম যা গরম পড়েছে আর যা রোদ্দুরের তাপ, এটা কাটাতে গেলে আমাকে এই বস্তা দিতেই হবে, বস্তা দিলে ভেতরটা ঠান্ডাও থাকবে। তো গাইস চলো আজ ভিডিওটা দেখতে থাকো কি কীভাবে আমরা সব সেটিং করছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর আজকে আমাকে এগুলো সব রেডি করতে সাহায্য করবে আমার বন্ধু, এই যে আমরা দুজন মিলে সাথে সব কিছু এখন রেডি করবো। এই যে আমরা তার নিয়ে এসেছি, এই জিআই তার নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, এই তার দিয়ে একটা একটা করে আমরা জয়েন্ট করবো বস্তাগুলোকে। দেখতে থাকো কীভাবে কী করছি না করছি, পুরো আগে মালগুলোকে সাজিয়ে নিই। গাইজ এই যে দেখো একদম সরু তারটা নিয়ে এসেছি, যেটা দিয়ে আমরা এইটাকে বুনবো। এই যে গাইজ দেখো মোটামুটি এইরকম সাইজ অনুযায়ী আমরা তারগুলোকে কেটে নেবো। এই যে কাটা হয়ে গেল, এই তারগুলো দিয়ে কিভাবে আনাবো দেখো। এই যে জয়েন্টে ঢুকাবো, এইদিকে দু সাইডে মেরে দেবো খালি। এদিকে ঢুকালাম, ঢুকে এর সাথে আটকে দিলাম, ব্যাস জয়েন্ট হয়ে গেল, আর কিছু করতে হবে না। তো এইভাবে সবকটা রেডি করে নিই। এটা রেডি করা হয়ে যাওয়ার পরে আমরা ওই গামলা যে জল রয়েছে দেখতে পাচ্ছ, ওই জলের মধ্যে ভালো করে 5-10 মিনিট চুবিয়ে রাখার পরে পুরো জলটা টেনে নেবে, তারপরে আমরা চালের ওপরে দিয়ে দেবো। মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এটা হয়ে যাওয়ার পরে আমরা পাখিদের ছাড়বো বাইরে পায়রাগুলোকে। এখন একটা রোদ্দুর আছে, তো রোদ্দুরটার জন্য এখন ছাড়ছি না, তার আগে আমরা এগুলো রেডি করে নিই, তারপরে ছাড়বো পায়রাদেরকে। এদিকে আসো বন্ধুরা, মোটামুটি জয়েন্ট 3 জায়গা করে হয়ে গেছে, এই এক জায়গা, এই এক জায়গা, এই এক জায়গা। বন্ধুরা আগের দিন আমাদের কলোনিতে আমাদের একজন সাবস্ক্রাইবার এসেছিলো, আমাদের পাখি কিনতে এসেছিলো, ডানকুনি থেকে এসেছিলো সেই ভাই রাজেশ নাম, সে আমাদের কলোনিতে এসেছিলো, এসে পাখি নিয়ে গেছে, আমাকে ছবি পাঠিয়েছিল সেই পাখিটা আমাদের ভিডিও থেকেই, পাখি নিয়ে স্যাটিসফাইড হয়েছে আমাদের থেকে। আর আমাকে যারা যারা তোমরা কমেন্ট করছো পাখি নিয়ে, আমাদের কলোনি এসে ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। আর ফোন নাম্বার তো দেওয়াই আছে আমার, সেই ফোন নাম্বারে SMS করো আমাকে, হোয়াটসঅ্যাপে, ফোন নাম্বারে ফোন করবে না, ফোন করলে পাবে না, অবশ্যই SMS করো আমাকে হোয়াটসঅ্যাপে, আমি সেখানে সবাইকে রিপ্লাই দিচ্ছি। আর সেই টাইমটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে, যখন আমাকে SMS করো আমি সবসময় তাদেরকে রিপ্লাই দিচ্ছি, যে কোনো প্রবলেম যতটা পারবো পাখিদের জন্য আমি সলভ করে দেবো। আমাকে খালি 6টা থেকে 8টার মধ্যে তোমরা SMS করবে হোয়াটসঅ্যাপে, তোমরা এসে কলোনিতে এসে নিজের হাতে পাখি নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা আসতে পারো, এসে কলোনি ভিজিট করো, তোমাদেরই ভালো লাগবে। বন্ধুরা আমরা এখানে এইটা কাজটা রেডি করে নিই, আর তোমরা আবার কলোনি ভেতরে যাও, গিয়ে পাখিগুলো সব দেখে আসো, পাখিটা কী কী করছে না করছে, পাখি পায়রা খরগোশে বাচ্চা বাচ্চা যা যা আছে সব দেখে আসো, যাও। তো বন্ধুরা পাখি তোমরা দেখে এলে, এখানে দেখো আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমরা জলে চুপিয়ে দেবো, তারপর আমরা পায়রাদের ছাড়বো।
কমপ্লিট। বন্ধুরা এখন ওটা ভিজুক, 10-15 মিনিট ভিজে থাকুক। এবার আমরা এখন ভেতরে ঢুকছি কলোনির, পায়রাগুলোকে ছাড়বো, প্রতিদিন যেমন ছাড়ি বিকালবেলা। তো আসো, বন্ধুরা এখন ছাড়বো, বাইরে নিয়ে যাচ্ছে ওদেরকে। বাবা মা গুলোকে ছাড়া হয়ে গেল, দেখো বাবা মা গুলো বেরিয়ে গেছে ওখান থেকে, এবার মুরগিগুলো ঢুকে গেছে ওখানে। এবারে আমরা এখন এই বাচ্চা পায়রাগুলো বার করবো, গাইস এরা উড়বে। তো বন্ধুরা এই যে আমরা এখন বাইরে এসে গেছি, এদেরকে নর্মালি এখন ছেড়ে দেবো, আমি ছাড়বো নিচে ওকে খাওয়ানোর জন্য, ওরা ঠিক উড়ে চলে যাবে দেখবে। এই জন্য ছেড়ে গেলাম, ওরা কিন্তু উড়ে চলে গেলো, আর উড়তে প্রচুর ভালোবাসে। ওর মা বাবাগুলোকে ছেড়েছে, মা বাবা কিন্তু এখানে রয়েছে, তাকে খাবার বাবার খাচ্ছে এখন। মা বাবাগুলোকে খাবারটা দিয়ে দিই আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওরা কিরকম উঠছে আকাশে। এই দেখো দেখো উঠছে, এখন উঠবে বন্ধুরা, চলো আমি ওদেরকে খাবারটা দিব। মা বাবা এই যে বন্ধুরা মিক্সি নিয়ে এসছি পায়রাদের জন্য, এই জলটা ওদের চেঞ্জ করে দিই, গরম জল চেঞ্জ করে দিই, টাটকা ভালো জল দেবো। বাপরে বাপ গরম জলটা, আসো জল বড় হয়ে গেছে আমাদের, আর বাবা আমাকে খেতে দিয়েছি দেখে, ছেলে মেয়েগুলো নেমে পড়েছে ওনারা খাবে। এই যে জল দিয়ে দিলাম, টাটকা জল, এখন আমরা থাক, এটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওদেরকে উড়াবো। আর বন্ধুরা মোটামুটি এটা হয়ে গেছে ভেজা, আর 5 মিনিটের মতো ভিজিয়ে আমরা এটা চালের ওপরে ছড়িয়ে দেবো। দেখো গাইস জলটা দিলাম, টাটকা জল, জল খেতে চলে এসছে বাচ্চাগুলো, জল খাবে, খাবার খাবে, তারপর আবার উড়াবো ওদেরকে। বন্ধুরা এখন পায়রাগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ওদেরকে আমরা উড়াবো। এই দেখো তো গাইস আমরা মই নিয়ে রেডি হয়ে গেছি, এখন আমরা মইটা নিয়ে রাখবো, আসো কাজ শুরু করছি এখন আমাদের। আর ওদিকে আমার বস্তা ভেজানো হয়ে গেছে, বস্তা কমপ্লিট ভেজানো, এখন আমরা উপরে উঠবো। বাপরে বাপ লাইট হয়েছে গো, ওরে ওরে বন্ধুরা, এখন আমরা নিচে নেমে পড়লাম, ছাদটা পুরো কমপ্লিট করে দিলাম আমাদের লাভবার্ড কলোনির ছাদ। এবারে তোমাদের ভেতর থেকে দেখাবো কিরকম কি লাগছে। আর গায়ে প্রচুর খাটনি হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ আমার পুরো ঘামিয়ে চুমিয়ে একা, দেখো পিচ পিচ সব ঘামিয়ে গেছে আমাদের। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, লাইক করে রাখো, আমাদেরকে এগিয়ে নিয়ে চলো এইভাবে পাশে থেকে আমাদের। চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কলোনির ভেতরটা কেমন লাগছে। ও কি শান্তি লাগছে ভাই ভেতরটা, এখন ওপরটা দেখো কি লাগছে, হেভি হেভি, পুরো পুরো কমপ্লিট আমাদের। ওয়া কতদিনে কমপ্লিট হলো, গরমকালে পাখিদের আর কোনো টেনশন নেই, কাল থেকে দেখতে পাবেন পাখিরা আলাদাই আনন্দে রয়েছে। ভাই চলো এখন বাইরে যাই, আর ভিডিওটা আজকে শেষ করে দেবো এখানেই, লং ভিডিও হয়ে যাবে নাহলে, আবার কালকে থেকে দেখাবো কালকে আমরা কি করছি কলোনিতে। ভাই এখন পায়রাগুলোকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে আমরা ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগে গাইস প্লিজ 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 একটা করে লাইক করে দিও তোমাদের এই সুন্দর সুন্দর আঙুল দিয়ে, আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই অল করে দেবে, নাহলে আমাদের যে নোটিফিকেশনগুলো তোমরা পাবে না কিন্তু ভিডিও ছাড়ার সময়, ভিডিও ছাড়লে যে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় সেটা কিন্তু পাবে না যতক্ষণ না বেল আইকনটাকে অল করে দেবে। বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও, টাটা বাই বাই, গুড নাইট।